সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি ইন্টারসেন্স প্রজেক্টের একটি কাজে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আসলে আমি কি করি। আমি মূলত বিভিন্ন প্রজেক্টের ড্রোন ফুটেজ কভার করি এবং এগুলো মিনিস্ট্রিতে মানে পাঠানোর কাজে ব্যবহৃত হয়। এবং আজকে তেমনি আমরা সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে এসেছি। আপনারা অনেকেই জানেন আমাদের দেশের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি এন্ট্রান্স রয়েছে, তার মধ্যে একটি যাত্রাবাড়ি ও আরেকটি রয়েছে ফরিদপুরের ভাঙাতে। তেমনই দৃষ্টিনন্দন আরেকটি ইন্টারসেন্স নির্মিত হতে চলেছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে। এখান থেকে বগুড়া, রাজশাহী, পাবনা এবং কুষ্টিয়া সহ অনেক জায়গায় সহজেই গাড়ি পারাপারের জন্য নির্মিত হচ্ছে এই ইন্টারসেন্সটি। সো আমি এই ইন্টারসেন্সের 4 লেন বিশিষ্ট যে রাস্তার কাজ চলছে, আমি এর আগেও অনেকবার এই মূল কেন্দ্রের সার্ভে করেছি। আজকে আমি যাচ্ছি বগুড়া হাইওয়েতে, সেই রাস্তার কী অবস্থা, ব্রিজগুলো কতটুকু কমপ্লিট হয়েছে এবং বর্তমানে রাস্তার কতটুকু কাজ শেষ হয়েছে, তার একটি ছোট্ট সার্ভে ছিল। যদিও আজকে সারাদিনে দেশের বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যাচ্ছি, দেখা যাক কী হয়। তারপরেও কাজ করতে হবে, যেহেতু আজকে এই সময়, আজকের পরে আর সময় পাওয়া যাবে না। আর আজকেই এটা সার্ভের জন্য ফাইনাল করা হয়েছে। আজকে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আসলে প্রদর্শনী হবে কী অবস্থা। তো যাই হোক, আমি তো এরকম ভিডিও বানাই না, তো আপনারা অনেকেই বকাবকি করেন অন্যরকম ভিডিও বানাইতে, তো আমি কী ভিডিও বানাবো আমি বুঝে পাচ্ছিলাম না, তাই আমার মানে কাজকর্ম নিয়ে একটি ভিডিও বানাইলাম। এই টাইপের ভিডিও কখনো বানানো হয়নি, তারপরেও আজকে একটু ইচ্ছা হলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, এখন আমরা মোটামুটি আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শুরু করব। তো আপনাদেরকে একটু দেখাই যে আমরা আসলে কী কাজ করব এবং কোথায় কোথায় কাজ করব, আর সেই কাজগুলো একটু আপনারা পাখির চোখে দেখতে থাকুন আমরা আসলে কী কাজ করছি। তো চলুন দেখে আসি। তো আজকে আমাদের সফর সঙ্গে ছিল আমাদের সরফরাজ স্যার, উনি অনেক ভালো মানুষ। আমি আর উনি আজকে মূলত অনেকগুলো কাজে সার্ভে করেছি। আসলে উনিও আমাকে অনেক ভালোবাসে এবং প্রজেক্টের অনেকেই, অনেক বড় বড় স্যাররাও আমাকে অনেক ভালোবাসে এবং আমি এই কাজগুলো মোটামুটি শিখছি, পড়াশোনার পাশাপাশি আমার এই কাজগুলো চলছে। আরেকটি কথা জানিয়ে রাখি, আমার নিজস্ব একটি প্রোডাকশন হাউস আছে, সেই প্রোডাকশনের সাথে এই প্রজেক্টের ডিল হয়েছিল যে আমার বিভিন্ন সময় যে প্রজেক্টের সার্ভেগুলো হবে সেইগুলো আমার সাথে, মানে আমার সাথে কন্ট্যাক্ট ছিল এই কাজের টোটাল কাজ আমার। যাই হোক, সেই কাজের উদ্দেশ্যেই আজকে আমরা সিরাজগঞ্জ থেকে বগুড়া রোডে বিভিন্ন রোডের ব্রিজ, কালভার্ট, 4 লেন রাস্তাগুলোর কী অবস্থা সেগুলো সব আমরা আজকে সার্ভে করলাম। তো এর মধ্যে দিয়ে আমরা সারাদিনই কাজ করেছি। যাই হোক, মূলত আমার পড়াশোনার পাশাপাশি এই প্রজেক্টগুলো কাজ করে থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আরেকটি কথা বলি, আমি লতার ভিডিও এই চ্যানেলে ছাড়ি এবং এই পেজে ছাড়ি। আপনারা অনেকে বলেন আমার কি কোনো কাজ কাম নাই, এই উদ্দেশ্য আসলে ভিডিওটি আর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কাজ তো করতেই হয় ভাই, সবাইকেই কাজ করতে হবে, কাজ ছাড়া কি কেউ প্রতিষ্ঠিত হইতে পারে না। কিন্তু যাই হোক, আমিও কাজ করি, মাঝে মাঝে আমাদের 2-3 দিন ছুটি থাকে, এই ছুটির মাঝখান দিয়ে আমরা লতাকে নিয়ে কাজ করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।